আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আমি হাঁসের ডিম কেনার জন্য গ্রামের একটা বাড়িতে আসলাম। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যে ডিমগুলো দেখতেছেন এগুলা 100% অর্গানিক ডিম, গ্রামের প্রকৃতিতে বেড়ে ওঠা এগুলা হাঁসের ডিম। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা শহরে বসবাস করি তারা মনের আনন্দের জন্য, মনের বিনোদনের জন্য ছাদ কৃষি করে থাকি। বারান্দায় কবুতর, মুরগি, বিভিন্ন রকম পাখি পালন করে থাকি। কিন্তু গ্রামের মানুষ অনেক কিছুই করে শহরের মানুষের মতো, ছাদ কৃষি বলেন যাই বলেন, কিন্তু তারা তাদের মনের বিনোদনের জন্য করেন না, তারা তাদের আর্থিক চাহিদার জন্য করেন। আমি যে বাড়িতে আসলাম এনারা কবুতর পালন করতেছেন, রাজহাঁসের বাচ্চা দেখলাম এখানে। আপনারা দেখতেছেন খুব সুন্দর কিউট দুইটা রাজহাঁসের বাচ্চা। তারপরে এনারা মুরগি পালে, এছাড়াও গ্রামের প্রতিটা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের ফল ফলাদি গাছ পাওয়া যায়, দেখা যায়। আপনারা দেখতেছেন এখানে এনারা সফেদা গাছ লাগাইছেন। যে একটা সফেদা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে পেঁপে গাছ। আপনারা যে গাছটা এখন দেখতেছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ, ছোট ছোট বাচ্চা কাঁঠাল ধরে আছে গাছে। এগুলো একসময় অনেক বড় হবে, যখন আমরা বাজার থেকে কাঁঠালগুলো কিনে খাই তখন দেখতে এরকম থাকে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনারা যারা শহরে বসবাস করেন অবশ্যই মিস করতেছেন গ্রামের পরিবেশটাকে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের পরিবারের সদস্য যদি আপনি না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।